যত সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন, আশেপাশে আমি অনেক অনুষ্ঠান দেখেছি কোথাও এত সুন্দর ভাবে নীরব থেকে অনুষ্ঠান উপভোগ করা যায় না। আপনাদেরকে আমাদের আব্দুর রহমান আইডিয়াল স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি একটি বার্তা দিতে চাই, আব্দুর রহমান আইডিয়াল স্কুল একটি লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এটি একটি লাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ এখানে রয়েছেন, ওনাদের অবগতির জন্য জানাচ্ছি, আব্দুর রহমান আইডিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয়েছে একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। এটি জাতির মেরুদণ্ডকে সুদৃঢ় রাখার জন্য, জাতির এই কোমলমতির শিশু সন্তানগুলোকে সুশিক্ষা দেওয়ার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মাঝে আরো একজন বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান উপস্থিত হচ্ছেন, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলফাজউদ্দিন সাহেব। আমরা ওনাকে করতালির মাধ্যমে স্বাগত জানাবো। সুপ্রিয় দর্শক, যাদের বীরত্বে, যাদের বীরের জন্য, যাদের লড়ার জন্য আজকে আমরা স্বাধীনভাবে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলফাজউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা ওনাকে পেয়ে গর্বিত এবং আমরা ধন্য হয়েছি। আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি অতিথিবৃন্দের পিছনে অবস্থিত আমাদের মহিলা দর্শকদেরকে, মহিলা অতিথিদেরকে একটু একটু জায়গা করে দেওয়ার জন্য একটু এদিকে চলে আসতে হবে। আমাদের অতিথিরা ওখানে আসবেন, ওখানে বসবেন। আপনারা একটু কষ্ট করে এদিকে চলে আসুন, সামনের দিকে চলে আসুন প্লিজ। আমাদের যারা মহিলা অতিথি আছে, আমাদের অতিথিদের সাথে বসেছেন পিছন দিকে, আপনাদের বিনীত অনুরোধ করছি আপনারা একটু সরে আসুন, আমাদের অতিথিবৃন্দকে এখানে বসার সুযোগ করে দিন। আজকে আমি গর্বিত, আজকে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে চেয়েছিলাম, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বরণ করার মাধ্যমে এবং মাওনা এক নং ওয়ার্ডের যেই জীবিত কয়জন মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের মধ্যে থেকে আমরা ইতিমধ্যে তিনজন বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আব্দুর রহমান সাহেবের বড় ছেলে, আমার শ্রদ্ধেয় বড় ভাই, হাজির সুন্দরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। ইতিমধ্যে আজকে উনি একটি পুরস্কারে ভূষিত হয়েছেন, যেটি গ্রহণ করার জন্য উনি কিছুক্ষণ আগে সে অনুষ্ঠানে যোগদানের জন্য চলে গিয়েছিলেন। আমি বিশ্বাস করি আপনাদেরকে এই আব্দুর রহমান আইডিয়াল স্কুল প্রতি বছর এর থেকে ভালো অনুষ্ঠান উপহার দিবে ইনশাল্লাহ। আপনারা শুধু ধৈর্য সহকারে আমাদের উপর আস্থা রেখে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠান উপভোগ করবেন, আমরা আপনাদের জন্য নিবেদিত। এই পর্যায়ে গানের জন্য দুজনকে একটু নিয়ে নিতে হবে, আমরা কিন্তু মঞ্চে আসলে পরিচালনা করতে হবে। আমি শ্রদ্ধা সালাউদ্দিন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকে অতিথিবৃন্দ যারা এখন পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন। আমি চাই আমাদের কিছু পরিবেশনা সম্পন্ন করে রাখার জন্য, যাতে আমাদের আলোচনা পর্বে সুন্দরভাবে আমরা আলোচনা পর্ব সম্পন্ন করতে পারি। মঞ্চে উপবিষ্ট দুইজন খুদে শিল্পীকে মঞ্চ থেকে সামনে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে একটু অনুরোধ করছি। তোমনি পুলিশ আসতেছে, এই যে পুলিশ আসতেছে ওই দিক থেকে, তুমি কিন্তু নিচে নেমে যাও, একদিকে নিয়ে দাঁড়াও, ইয়ামনি একদিকে নিয়ে দাঁড়াও। রাব্বি স্যার রেডি? রেডি, বসি রেডি, রাব্বি স্যার রেডি, ওকে প্লে, ও আস্তে আস্তে, রাব্বি রাব্বি একটু একটু একটু, রাব্বি স্যার উত্তরীয় এবং ফুলের তুরা রেডি আছে তো? দেখছি কি টিন লাগানো হয়েছে, সার্টিফিং সার্টিফিং ছোট ভাই দাদা দাও।
ফুলের তুরা এবং এখানে থাকবে আমরা দিব। মাননীয় অতিথিবৃন্দ যদি অনুমতি থাকে আমরা আবারও পরিচালনা করতে চাচ্ছি কি করব। হ্যাঁ ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে মহর্ষি তার নৃত্য পরিবেশন করবে। রাবি স্যার রেডি? ওকে থ্যাংক ইউ।